হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে যাবেন। আর যদি পছন্দ থাকে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি যে ভিডিওটা, তার টাইটেল হচ্ছে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদলেন আবু সাইদের মা, এবং চ্যানেল নাম হচ্ছে যমুনা টিভি। তো আবু সাইদের যে ঘটনা বা যা কিছু সবাই আমরা জানি, বা আমরা ভিডিও এনেছিলাম, এবং মানে খুবই একটা বেদনাদায়ক ব্যাপার। তো এখানে আমরা দেখতে চাই যে প্রধানমন্ত্রী গেছে বা তার কি বক্তব্য বা যারা যারা শহীদ হয়েছেন প্রত্যেকেরই বাড়ির লোকজন গেছে। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো এখানে হচ্ছে আবু সাইদ শুধু নয়, এরকম তার মতো আরো যে সমস্ত ছাত্রছাত্রী শহীদ হয়েছে, প্রত্যেকেরই বাবা মা বা বাড়ির লোকজন গেছিলেন, এবং প্রধানমন্ত্রী সবার সাথে সবাইকে সহানুভূতি দেখিয়েছেন, এবং হচ্ছে তাদের ক্ষতিপূরণ স্বরূপ টাকা দিয়েছেন, যেটুকু আমরা বুঝলাম। তো মানে বেসিক্যালি এখানে আমাদের রিয়াকশন দেওয়ার মতোই কিছু নেই, মানে যেখানে আমার মনে হয়েছে যে পরিবারই তার যে তাদের যে পরিবার, তারাই যদি এত অনায়াসে জিনিসটা ভুলে যেতে পারে বা এই সব কিছু, এটা তো রাজনৈতিক চক্রান্ত বা রাজনীতিরই তো শিকার হয়েছে তারা,
তো সেইখানে গিয়ে মাথা নত হওয়া এটা তো কেমনটা লাগলো। আর মানে তাদের বাচ্চারা মারা গেছে, সন্তানরা মারা গেছে, তাও বিনা অপরাধে, নিজের ন্যায়ের দাবিতে। তো মানে যে কারণে তারা শহীদ হলো, তো সেখানে গিয়ে তাদেরই মা বাবা মাথাটা নত করছে এবং যার কোনো ক্ষতিপূরণ হয় না, মানে বিষয়টা হচ্ছে ক্ষতিপূরণ নিচ্ছে। বিষয়টা হচ্ছে একটা মৃত্যু কখনোই টাকা দিয়ে তার ক্ষতিপূরণ হয় না, এবং একটা জীবন চলে যাওয়ার পরে সেই মানে তার পরিবারকে একটা মানে ক্ষতিপূরণ বা একটা টাকা স্বরূপ কিছু দিয়ে, বা এখানে আমি একটা জায়গায় শুনতেও পেলাম যে মাসে মাসে টাকা দেওয়া হবে, এরকম একটা কিছু বলা হলো, বাট এক্সাক্ট অ্যামাউন্টটা কত সেটা আমরা জানি না। যদিও অ্যামাউন্টটার কথা যদি ছেড়েও দিই, মানে এই যে টাকা দিয়ে কোথাও কি কিনে নেওয়া এই ব্যাপারটা, এটা শুধুমাত্র বাংলাদেশ সরকার করছে বলে নয়, এটা যে কোনো দেশেরই, এবং আমাদের দেশেও আমরা দেখে থাকি যখনই একটা বিশাল কোনো ঘটনা ঘটে সেখানে এরকম ক্ষতিপূরণ দেওয়ার একটা সরকারের প্রবণতা থাকে, কিন্তু তার যে প্রিকশন বা তার যে মানে সেই ঘটনাগুলো কেন ঘটে তার কিন্তু মানে কোনো সুরাহা হয় না। শুধু একটা মৃত্যু ঘটলো, সেখানে ক্ষতিপূরণ দিয়ে তাদের মুখটা বন্ধ করে দেওয়া হয়, বা অনেককে চাকরিও দেওয়া হয়। তো এবং এখানে দেখলাম ভাতার মতো একটা ব্যাপার থাকছে যে মাসে মাসে হয়তো কিছু টাকা সাহায্য করা হবে, তো এটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। এবং তার পরিবার বলুন বা যে সমস্ত পরিবাররা ওখানে উপস্থিত হয়েছেন, তারা কোথাও গিয়ে একটা জাস্টিসের জন্য আন্দোলন করতে পারতেন, যে তাদের ছেলেমেয়েরা যখন আন্দোলন করতে গিয়েই মারা গেছে, একটা ন্যায্য আন্দোলন করতে গিয়ে, তো তারাও কোথাও গিয়ে একটা আন্দোলন করতে পারতেন। এবং আশা করি যে সমগ্র বাংলাদেশবাসী এবং জনগণ তাদের হয়তো পক্ষেই থাকতো, কিন্তু এইভাবে মানে সরকার চাইছে মুখ বন্ধ করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে, বাট এখানে কোথাও গিয়ে আমার যেন মনে হচ্ছে যে এই জিনিসটা না হলেও পারতো তাদের ফ্যামিলির দিক থেকে। আর সব থেকে বড় কথা হচ্ছে মৃত্যুর তো কোনো ক্ষতিপূরণ হয় না, তাও এটা যদি অন্যরকম কোনো মৃত্যু হতো, তাহলে অনেক সময় আমরা অনেক রকম ভাবে পুরস্কৃত করি সেনাবাহিনীতে বা যাই হোক, কিন্তু এখানে তো পুরোপুরি ব্যাপারটা আলাদা না। এবং আমার মনে হয় যে সমস্ত মানুষগুলো মারা গেল বা দুর্যোগ হলেও বিষয়টা আলাদা রকম ছিল, ওটাই ওটাই তো যাদের রক্ত ঝরলো তারা বোধ হয় এই দিনটা দেখার জন্য মৃত্যুবরণ করেনি। তো আমার মনে হয় তাদের যে বলিদান বা তাদের যে স্যাক্রিফাইস কোথাও গিয়ে সেটাও কুঞ্চিত হয়ে গেল, ছোট হয়ে গেল, বা মানে একটু অন্যরকম লাগলো ব্যাপারটা। আপনারাও আই থিঙ্ক বুঝতে পারছেন যে আমরা কি বলতে চাইছি, এটা অ্যাটলিস্ট এক্সপেক্টেড ছিল না সেই সমস্ত সন্তানদেরই মা বাবার থেকে। আর মানে যে অনেক দিন হয়ে গেছে বিষয়টা থিত হয়ে গেছে তাও না, একদম সপ্তাহখানেকের ঘটনা, এবং সেখানে দাঁড়িয়ে এই ধরনের আর কি ক্ষতিপূরণ হাত পেতে নেওয়া যে সবকিছু তার সাথে তো কন্ট্রোল ছিল, সে কিন্তু চাইলে সবটা রুখতে পারতো। আমি বলছি না যে তার কারণে মারা গেছে, এটা বলছি না, বাট সে যদি চাইতো সেটাও বলছি, সেটাও বলছি, কিন্তু সে যদি চাইতো তাহলে কিন্তু সেটাকে থামাতে পারতো, একটা প্রাণও কিন্তু ঝরতো না, বাট সে সেই ক্ষমতাটা ইউজ করেনি। তো যার জন্য আমার ছেলে বেঁচে থাকতে পারতো কিন্তু পারলো না, প্রাণটা চলে গেল, আমি তারই বুকের উপর মাথা রেখে কাঁদবো, কিসের সহানুভূতি নেব তার কোনো মানে আমি জানি না। যাই হোক, মানে এটা একটু অদ্ভুতই লাগলো ভিডিওটা। সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করেন আমাকে শিলাজিত সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। Thank you.